শান্তিরবাজার মহকুমার অন্তর্গত কাঞ্চননগর গ্রাম পঞ্চায়েতের পাশে বগাভা পঞ্চায়েত সমিতির আর্থিক সহযোগিতায় গড়ে উঠেছে মহিলা সশক্তিকরণ পরিকল্পনার। বগাভা পঞ্চায়েত সমিতির নিজস্ব তহবিল থেকে 1,12,250 টাকা ব্যয় করে 15টি সেলাই মেশিন ও 1টি ইন্টারলক মেশিন ক্রয় করা হয়েছে, যার মধ্য দিয়ে বগাভা ব্লকের অধীনে TRLM-এ থাকা স্বসহায়ক দলের মহিলারা প্রশিক্ষণের মাধ্যমে কাপড়ের জিনিস তৈরি করে সেগুলো বাজারজাত করে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী হতে পারবেন। বুধবার এই কার্যালয়ের শুভ উদ্বোধন করলেন 36 শান্তিরবাজার বিধানসভার বিধায়ক রিয়াং। উদ্বোধকের পাশাপাশি উপস্থিত ছিলেন বগাফা ব্লকের BSC চেয়ারম্যান তথা প্রাক্তন ডেপুটি স্পিকার গৌরীশঙ্কর রিয়াং, বগাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস, বগাফা ব্লকের VDO রূপন দাস সহ অন্যান্যরা। এই অনুষ্ঠান সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত ব্যাখ্যা করেন বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস। স্বনির্ভর এবং আত্মনির্ভর করা যায় এই জন্য আমাদের বগাভা পঞ্চায়েত সমিতি 29 থেকে 1,21,250 টাকা দিয়ে আমাদেরকে 15টা সেলাই মেশিন এবং একটা ইন্টারনেট মেশিন আমরা প্রদান করেছি, যাতে গ্রামীণ মহিলাদের যাতে স্বনির্ভর করা যায়। আমাদের সরকারের যে উদ্দেশ্য যে গ্রামীণ মহিলাদের কীভাবে আত্মনির্ভর করা যায়, সেই উদ্দেশ্যে আমরা প্রথমে বগাভা পঞ্চায়েত সমিতি থেকে ওনাদেরকে আমাদের 29 থেকে অনুদান দিয়ে ওনাদেরকে যাতে আত্মনির্ভর করা যায়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN।